সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে আমরা একটা ভিডিও অর্থাৎ ইনফরমেশন মূলক ভিডিও তৈরি করব। এটার কারণ হলো অনেক অভিভাবক তাদের বাচ্চাকে অর্থাৎ মেয়েকে হলি ক্রস স্কুলে পড়ানোর জন্য খুব আগ্রহী, কিন্তু অনেকেই জানে না যে আসলে হলি ক্রস স্কুলে কখন ভর্তি ফর্ম ছাড়ে, কখন পরীক্ষা নিয়ে নেয়। তার উপরে তো অবশ্যই এবছরে ভর্তি পরীক্ষা আমাদের হয়ে গেছে, কিন্তু তারপরেও আজকে আমি আপনাদের সাথে হলি ক্রস স্কুলের ভর্তির যে প্রক্রিয়া আছে তার উপরে কিছু তথ্য দিব। সেটা হলো হলি ক্রস স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি নেয় প্রথম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী এবং নবম শ্রেণী, এই তিনটা শ্রেণীতে হলি ক্রস স্কুলে ভর্তি নেয়। কিন্তু বাকিগুলো কি নেয় না, এরকম একটা প্রশ্ন আসে। সবাই বলে স্যার আমি সেভেনে ভর্তি হব হলি ক্রস স্কুলে, কেউ বলে আপনার ফোরে ভর্তি হবে। আসলে এই শ্রেণীগুলোতে হলি ক্রস স্কুল ভর্তি নেয় না, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে ভর্তি হওয়ার কোনো প্রক্রিয়া প্রসিডিউল আছে কিনা। হ্যাঁ আছে, যদি এটা হলো যদি, তো কিরকম আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো যে যদি কোনো বাচ্চা দ্বিতীয় শ্রেণীতে ভর্তির চিন্তা ভাবনা করেন বা তৃতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম এই শ্রেণীগুলোতে যদি ভর্তি হওয়ার চিন্তা ভাবনা কারো থাকে, কোনো অভিভাবকের বাচ্চাকে ভর্তি করানোর চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনারা একটা কাজ করতে পারেন যে প্রতি 2 মাস অন্তর অন্তর একটা অ্যাপ্লিকেশন স্কুলের অফিস বরাবর দিবেন। দেখা যাচ্ছে অনেক সময় দ্বিতীয় শ্রেণী একটা সিট খালি আছে, তখন তারা ওই অ্যাপ্লিকেশন গুলো দেখে অনেক সময় নেয়, অনেক সময় নেয় কিন্তু নেবেই যে এটার কোনো কিন্তু গ্যারান্টি নেই, তবে নেয়, কারণ কোনো স্কুলে চায় না তার একটা সিট খালি থাক। এ কারণেই আপনারা কি পারবেন এই শ্রেণীগুলোতে ভর্তি হওয়ার জন্য 2 মাস 3 মাস অন্তর অন্তর একটা করে অ্যাপ্লিকেশন ওখানে স্কুলে দিয়ে রাখবেন। হবে কি হবে না সেটা হচ্ছে পরের বিষয়। যদি কারো এই শ্রেণীগুলোতে আগ্রহ থাকে ভর্তি হওয়ার, কোনো বাচ্চাকে ভর্তি করানোর আগ্রহ এটার উপরে থাকে, সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। এই যে তথ্যটা আমি দিলাম এটা কিন্তু কোনো অফিসিয়াল তথ্য না, এটা হচ্ছে আনঅফিসিয়াল তথ্য, কারণ আমার দীর্ঘ বছর অভিজ্ঞতায় আমি এটা বলছি। অর্থাৎ এই অন্বেষা একাডেমির সৃষ্টি হচ্ছে 2006 সালে, সেখান থেকে এখন পর্যন্ত হলি ক্রস অ্যাডমিশনও প্রতি বছর আমরা করাই এবং একাডেমিক কোচিং পাশাপাশি অঙ্ক বিজ্ঞান আমি নিজে পড়াই। এই হলো তো সেই সুবাদে আপনাদের আমি এই তথ্যটা এতটুকু বলতে পারি যে আপনি, আপনার যদি একটা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে আপনি কি ভাববেন যে আমার প্রতিষ্ঠান আমি সিট খালি রাখবো না, সেক্ষেত্রে কি করা যায় যে কোনো অ্যাপ্লিকেশন পড়ছে কিনা ওর মধ্যে থেকে হয়তো ডেকে বাচ্চার কোয়ালিটি দেখে, যে তার পড়ালেখার প্রোগ্রেস গুলো দেখে হয়তোবা নেয়, অনেক সময় নিয়ে থাকে। তা এ কারণে আপনারা এইভাবে যদি চেষ্টা করেন তাহলে এই শ্রেণীগুলোতে অনেক সময় ভর্তি হওয়া যায়। তো এই ছিল হচ্ছে আমাদের মূল তথ্য। তাহলে অ্যাপ্লিকেশনটা এখন কিভাবে করব, অর্থাৎ স্কুল বলাবার যে মাননীয় প্রধান শিক্ষিকা তার বরাবর আপনি আপনার বাচ্চাকে ভর্তি করাতে চান, যদি তার স্কুলে কোনো সিট খালি থাকে ওই শ্রেণীতে বিষয় সেটা দিয়ে তারপরে আপনি আপনার মতো করে অ্যাপ্লিকেশনটা লিখে দিবেন। তো আশা করি আমার এই তথ্যটা আপনাদের ভালো লাগবে, কারণ এই তথ্যটার জন্য অনেক সময় অনেকে বিভ্রান্ত হয়, জানে না বা অনেক সময় বলেও না, কিন্তু এখানে কোনো ভর্তি পরীক্ষা হবে না এটা আপনাদের শিওর মনে রাখতে হবে। তবে অনেক সময় বাচ্চা যদি ঢাকার বাইরে চলে যায় সেক্ষেত্রে সিটটা খালি হয়ে যায়, তখন হয়তোবা এরকম অ্যাপ্লিকেশন গুলো যদি থাকে দেওয়া, তবে দিতে হবে বারবারই, কারণ আপনার ওই একটা অ্যাপ্লিকেশন যে তারা গুছাই রাখবে এমন দায় থাকা হলি ক্রস স্কুলের নাই। অর্থাৎ আপনি প্রতি 2 মাস বা 3 মাস পর পর একটা অ্যাপ্লিকেশন ওখানে ফালাই রাখতে পারেন, যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে বা আপনার বাচ্চার ভাগ্য ভালো হয় তাহলে হয়তোবা তারা ডেকে ভর্তি নিতে পারে। তো এই ছিল আজকে আমাদের তথ্য। আর আমাদের হলি ক্রস ভর্তি কোচিং ষষ্ঠ এবং নবম শ্রেণী,
প্রতি বছর আমরা করাই, এবছরও করিয়েছি, আগামী বছরও করাবো। তো সবাই আমাদের সাথে থাকবেন, এবং যারা পরিচিত আছে সবাইকে বলবেন অন্বেষ একাডেমির কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আজকে।